নমস্কার তোমাদের সকলকে আজকের আরআরবি দু হাজার ইউটিউবে বাংলা ভার্সানে বেস্ট বুক লিস্ট এই যে কথাগুলো বললাম কোনোটাই অতিরঞ্জিত কথা নয় প্রকৃত অর্থে এটা ইউটিউবে আরআরির জন্যে বেস্ট বুক হবে এবং এর থেকে ভালো বুক লিস্ট তুমি পাবে না পাওয়া সম্ভব নয় যদি আমি মনে করতাম যে আমি মার্কেটে অ্যাভেলেবেল বেঙ্গলি ভার্সানে যত আরআরবি বই আছে সব তোমাদের দেখাবো আমি কি দেখাতে পারতাম কিন্তু আমার এই ভিডিওর উদ্দেশ্যই হচ্ছে মার্কেটে অ্যাভেলেবেল সব থেকে ভালো বই যেইগুলো আছে অর্থাৎ বেস্ট বই হলে বেস্ট বই আর যদি বেস্ট বই নাও হয় তুলনামূলকভাবে যে বইটা সব থেকে ভালো নিজ নিজ ক্ষেত্রে সাবজেক্ট ওয়াইজভাবে সেই বইগুলোই শুধু তোমাদের দেখানো এবং সেটাই কিন্তু এই ভিডিওতে আমি করতে চলেছি আর যেমনটা বললাম এটা বাংলা ভার্সানে এরকমই কিন্তু ইংরেজি ভার্সনে একটা ভিডিও আমি করবো বুক লিস্টের আরআরির জন্যে এবং সেই ভিডিওটা বা বুকলিস্ট ভিডিওটা কিন্তু আরো ভালো হবে কেন ভালো হবে কারণ ইংরেজি ভার্সনে তোমাদেরকে আমি আরো ভালো বই দেখাতে পারবো যেটা বাংলা ভার্সনে তাও লিমিটেড এখানে উল্লেখ করতে চাইবো তোমরা যারা নজর স্টারি আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ডেসক্রিপশনে দেখবে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে এবং এই বইগুলোর পার্চেস লিঙ্কও আমি সেখানে দিয়ে রাখবো তোমরা সেটা দেখতে পারো তাহলে চলো শুরু করা যাক আরআরবি দু হাজার চব্বিশের বাংলা ভার্সন বুকলেস্ট এবং বেস্ট বুকলেস্ট তো প্রথমেই শুরু করছি জেনারেল সায়েন্স অর্থাৎ সাধারণ বিজ্ঞান দিয়ে এই বিষয়টা আমাকে একাধিকবার জিজ্ঞাসা করা হয় যে সাধারণ বিজ্ঞানের জন্যে রেলের ক্ষেত্রে ভালো বই কী হতে পারে তো যেমনটা ভিডিওর শুরুতে বলছিলাম যে বেস্ট বই হলে বেস্ট বই বলবো নাহলে তুলনামূলকভাবে যেগুলো ভালো রয়েছে সেটাকে আমি উপরে রাখছি তো তোমরা এখানে দেখতে পাচ্ছ সাধারণ বিজ্ঞানের জন্য টার্গেট রেলওয়ে রেলওয়ের কথাটাই উল্লেখ কিন্তু রয়েছে অর্থাৎ এস চানদের এবং স্বর্ণালীদের এটা কিন্তু রেলওয়ের জন্যই একটা বই এবং এই বইটার কিন্তু শুধু বই দেখানো নয় একটা প্রপার রিভিউ আমার রয়েছে রিভিউ মানে ভালো দিক খারাপ দিক কি নেই সেটা পর্যন্ত কিন্তু আমি সেই ভিডিওতে উল্লেখ করেছিলাম তোমরা পেয়ে যাবে চ্যানেলে এই বইটার আর একটা ভালো দিক হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ এমসি আছে এবং সেগুলো আর আর বির এমসিকিউ রয়েছে তার মানে এটা বক্তব্য যে সমস্ত এমসিকিউ রয়েছে এবং সাইজও তোমাকে দেখো এরকম কিন্তু সাইজ কিন্তু আমি যা দেখলাম খুব ভালো বই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার এখানে মিসিং আছে যেটা আমি ভিডিওতে উল্লেখ করেছি এবং সোনালি দিয়ে সেখানে কমেন্ট করেও জানিয়েছেন যে পরের এডিশনে আপনি ঠিক করে নেবেন মানে আমি যখন রিভিউ ভিডিওটা করেছিলাম বাট আদারওয়াইজ এটা খুব ভালো বই এটা থিওরির দিক থেকে বেশি ভালো এমসি তো ভালো আছে এবং এর অল্টারনেটিভ যদি তুমি থিওরির দিক থেকে ভাবতে চাও এনসিআরটি ত্রিপুরা পাবলিক মানে ত্রিপুরা স্টেটের আর কি ক্লাস নাইন টেনের একটা হয় সেটা তোমরা বেঙ্গলি ভার্সনে দেখতে পারো এবার দেখো এমসি যদি তুমি বেশি করে দেখতে চাও যেটা অবশ্যই রেলের পরীক্ষা ভীষণভাবে দরকার তার জন্যে জগন্নাথ স্যারের কম্পিটিভ বিজ্ঞান বইটা দেখতে পারো এই বইটার থিওরি আছে কিন্তু আমি খুব একটা ইমপ্রেস নই থিওরির সাথে কিন্তু এমসিকু যেই পরিমাণ বাংলা ভার্সান এখানে আছে আমার আইডিয়াতে এতটা আর অন্য কোনো বাংলা ভার্সনের বইতে কিন্তু নেই এর ম্যাক্সিমামটা এমসিকু বুঝতেই পারছো এটা শুধু রেলওয়ের জন্য নয় এখানে রেলওয়ে লেখাও নেই এটা ডাব্লিউসিএস মানে শুধু রেলওয়ে লেখা নেই ডাব্লিউসিএস রেল এস এস এগুলো সব লেখা রয়েছে এবং আরও বেশ কিছু পরীক্ষার প্রশ্নপত্র রয়েছে ইভেন তোমার অন্যান্য স্টেটের যেগুলো সিভিল সার্ভিসের পরীক্ষার প্রশ্ন সেগুলোও রয়েছে তো এটা এমসি জায়গা থেকে বিজ্ঞানের জন্য সমস্ত পরীক্ষার জন্য। মানে শুধু রেল বলে না খুব ভালো আর বাকি যেমনটা বললাম এটা তো রয়েছে তো রেলের জন্যেই দুটো বইয়ের মধ্যে তোমরা তোমাদের প্রয়োজন বুঝে দেখতে পারো যদি তার কাছে ছায়া প্রকাশনী রেলের যে বইটি ছিল যেটা আগে খুব চলতো সেটা যদি থেকে থাকে তাহলে সেটাও দেখতে পারো আমি বলছি যেটা সব থেকে ভালো সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি বাকি তোমাদের ইচ্ছা এরপরে যেটা আমাকে জিজ্ঞাসা করা হয় কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এই মুহূর্তে বাংলা ভার্সানে কিছু কিনবে না এই যে দেখতে পাচ্ছ ইয়ার ইয়ারবুক এটার একটা নতুন এডিশন আসবে জাস্ট কদিন পরেই আসবে এতদিন চলে আসতে পারতো তারা একটু কাজ করছেন হয়তো এক দু সপ্তাহের মধ্যে চলে আসবে বাংলা ভার্সানে পুরোপুরি কারেন্ট অ্যাফেয়ার্স জায়গা থাকে তোমরা স্পিডির কথা বলো এটা স্পিডির মতোই এবং তোমাদের যে দেখাচ্ছে দেখলেও বুঝতে পারবে প্রেজেন্টেশনের জায়গা থেকে তো এটা জাস্ট স্যাম্পেল দেখাচ্ছি এটারই একটা এডিশন আসবে তখন কিন্তু দৌড়ে গিয়ে কিনে নেবে কেন আর এর অল্টারনেটিভ কিন্তু নেই এটাই সব থেকে ভালো বাংলা ভার্সানের ক্ষেত্রে ওই যে ইংরেজি ভার্সান ভিডিও করবো যখন দেখবে আমি আরও কত ভালো দেখাবো কিন্তু বাংলা ভার্সানে এটাই অঙ্কের জন্যে অঙ্কের জন্যে মার্কেটে কত রকম না বই রয়েছে এবং কতজনের কত রকম কথাই না তুমি শুনে থাকবে কিন্তু তোমরা দেখবে রায়ান মার্টিনের বইগুলো কিন্তু অ্যাকচুয়ালি প্রোমোট আমি করেছি প্রোমোট মানে কোনো স্পন্সর ভিডিও নয় না রায়ন মার্টিনের সাথে আমার কোনো কথা হয়েছে আমি বইগুলো দেখেছি এবং বুঝেছি অ্যাকচুয়ালি বইগুলোর কথা ভালো কেন ভালো এর প্রিভিয়াস ইয়ার্স তো উল্লেখ আছে এবার প্রিভিয়াস ইয়ার্স সুবির দাসও থাকে থাকবেও সুবির খুব ভালো হয়েছে আয়া কিন্তু ট্রিক অল্টারনেটিভ মেনশন করা এবং টপিক ওয়াইজভাবে করা এই বিষয়গুলোই কিন্তু আমার রায়ন মার্টিনের বইগুলো খুব ভালো লাগে এবং ওই জন্য রায়ান মার্টিনের যে গণিত ক্র্যাকার এই বইটাকে শুধুমাত্র রেলের জন্য নয় বাংলা ভার্সানে যত রকমের পরীক্ষা আছে ইনক্লুডিং ডাব্লিউ তার জন্য শেখার জন্য প্র্যাকটিসের জন্য তো আছেই শেখার জন্যে কিন্তু এই বইটা সব থেকে ভালো কারণ অঙ্ক তোমাকে কোনো বই থেকে শেখা যায় না চট করে প্র্যাকটিস থাকে এক্স ওয়াই জেড দিয়ে সলভ থাকে কিন্তু আমি ব্যাপারটা ট্রিক অনুযায়ী দেখতে চাই আমি শিখতে চাই ঠিক আছে আমি ব্যাপারগুলো বুঝতে চাই সেই জায়গা থেকে কিন্তু এই বইটা তুলনামূলকভাবে অনেকটাই ইংরেজি ভার্সানে ভালো কিছু বই আছে তার লেভেলে আছে সেগুলো আমি ইংরেজি ভার্সানের ভিডিওতে দেখাবো তো নিঃসন্দেহে যদি এই বইটা থেকে থাকে তো এটাই আর অন্য বই দরকার নেই আর যদি মনে করো সুবির দাস আছে অবশ্যই দেখতে পারো আমার বক্তব্য এটা নয় তোমাকে আমি সুবির থাকা সত্ত্বেও এটা আবার কিনতে বলছি আমার কাজ শুধু এইটুকুই তোমার নলেজে বেস্ট বা ভালো বই যেটা আছে তুলনামূলকভাবে সেটা দেখিয়ে দেওয়া বাকি তোমার ইচ্ছা একই রকমভাবে রিজনিংয়ের ক্ষেত্র রায়ান মার্টিন জিআই রিজনিং ক্র্যাকার কম্পিটিভ জিআই রিজনং ক্র্যাকার এই বইটার প্রেজেন্টেশন বলো বক্তব্য বলো ঠিক গণিত বইটার মতোই এখানে সমস্ত বিষয়ে রয়েছে পিভিএসসি পাশে উল্লেখ করা আছে যে কোনো বাংলা পরীক্ষার ক্ষেত্রে ইনক্লুডিং ডাব্লিউএসএস এই বইটা নিঃসন্দেহে খুব ভালো এটাও টাইপ ওয়াইজ এ টাইপ লেখা আছে টাইপ ওয়াইজ ব্যবহার করা থাকে এবং নিঃসন্দেহে এটার যে সলভ সেটাও কিন্তু এক্সাম ওরিয়েন্টেড খুব সুন্দরভাবে করা থাকে এই জন্যই আমি বলি এটারও দেখবে সুবীর দাসের হয় ভালো বই হয় বাট আমার কাছে এটাই প্রেফারেবল যে আরআরির প্রশ্নগুলো এখানে দেখতে পাচ্ছি যেমন তোমাকে জুম করো দেখায় একটা খুললাম এখানে আর আর দেখতে পাচ্ছি পরপর সব রয়েছে দেখো ঠিক আছে তো সেটাই বলছি এখানে কিছু প্রিভিয়াস ইয়ার্সও রয়েছে যদি প্রিভিয়াস ইয়ার্সের প্রসঙ্গে আমি আসছি পরে এটাই কিন্তু সবথেকে বেটার মার্কেটে অ্যাভেলেবেল রিজনিং বই বাংলা ভার্সনের ক্ষেত্রে এবার জি বই প্রসঙ্গে এখানে বলে দিই জি বই প্রসঙ্গে আরও কয়েকটা কথা আমি পরে বলবো বাট ধরো কেউ জি বই দেখতে চাইছে তাহলে কিন্তু রায়ান মার্টিনের যে জি কে ক্র্যাকারের তিনটে ভলিউম আমি এর কারেন্ট অ্যাফেয়ার্সের ভলিউমটা এখানে শো করছে না কেন সেটা এখন অত ইম্পর্টেন্ট নয় বাট এই যে দুটো ভলিউম আমি মানছি দাম অনেক বেশি এটা যে একবার কিনে নিয়েছে তার কিন্তু অন্য কোনো পরীক্ষার জন্যে বাংলা ভার্সানে রেল বলে নয় আর অন্য কোনো জিকে বই লাগবে না শুধু এই বছর নয় পরেও লাগবে না এখানে প্রেজেন্টেশনগুলো এতটাই ভালো করে দেওয়া আছে এই দুটো বইতে এর উপর আমার ডিটেল ভিডিও রয়েছে এবং আমি বললাম না রায়ন মার্টিনের বইগুলোকে আমি অ্যাকচুয়ালি অনেকভাবে প্রমোট করেছি কারণ আমি দেখেছি এই বইগুলো খুব ভালো বই কিছু লোক আছে গতানুগতিক শুধু ছায়া প্রকাশনী বইকে বলে এসেছে যেগুলো ভালো নিঃসন্দেহে কিন্তু আমাকে যখন অল্টারনেটিভ ভালো বই আছে সেটাকে আমি কেন দেখাবো না কেন উল্লেখ করবো না বারবার তাই এটা কিনতেই হবে রেলের জন্য বলছি না কিন্তু আমি বললাম না বেস্ট বা সব থেকে ভালোগুলো উল্লেখ করব। এটাই সব থেকে ভালো ইনফ্যাক্ট বেস্ট এটা বাংলা ভার্সানে তাই এটা যদি একবার কেনা যায় অন্য কোনো পরীক্ষার জন্য বাংলা ভার্সানে কোনো জিএস বইও লাগবে না ক্র্যাক ডাব্লিউ বিসিএসও লাগবে না অন্য কিছু লাগবে না যারা এই বইগুলো কিনেছে তারা ভালো করে জানে তাদের সাথে কথা বলে দেখতে পারো তো আমার মতে রায়ান মার্টিনের জিকে কম্পিউটার ক্র্যাকার এই যে বইটি রয়েছে এটা সব থেকে ভালো এবার এটা একটা ভালো বিষয় হচ্ছে এখানে ভলিউম ওয়ানে স্ট্যাটিকজিকের পোর্শনটাও তোমার কভার হয়ে যাবে আমি স্ট্যাটিকজিকের জন্য আলাদা করে বই প্রসঙ্গে আসছি পরে এই যে স্ট্যাটিকজিক এর পোর্শনও কিন্তু এখানে আছে খুব ভালো করে রয়েছে এবং দুটো ভলিউম মানে বুঝতেই পারছো কিছু বিষয় সাবজেক্ট এখানে আছে কিছু ওখানে আছে এবং এদের অ্যাপের মধ্যে তুমি যদি যাও তাহলে অ্যাপের মধ্যেও কিন্তু প্রচুর এমসিকিউ আছে যদি আমি সেটাকে আলাদা করে খুব গুরুত্ব দিচ্ছি না সেটা একটু কমপ্লিকেটেড বাট আছে নেই তা না তো নিঃসন্দেহে রায়ন মার্টিনের এই যে বই রয়েছে এখানে সায়েন্সের পোর্শনটাও কিন্তু ভালো আছে ঠিক আছে সায়েন্সের বই নিয়ে তো আগে কথা বললাম বাট সায়েন্সের প্রশ্ন কিন্তু পোশনটা কিন্তু এখানে ভালো আছে যেমন এটা ফিজিক্সে দেখতে পাচ্ছি তো খুব এক্সাম ওরিয়েন্টেড কালারফুল একটি বই তোমরা যদি সম্ভব হয় দামটাও ভালো রকম দাম আছে মানে ডিসকাউন্ট দিয়েও সাতশো আটশোর কাছাকাছি দাম হয়ে যাবে আমি যখন দিয়েছিলাম তখন আটশো চল্লিশ দাম ছিল ডিসকাউন্ট দিয়ে তো নিতে পারলে কিন্তু ওয়ান টাইম ইনভেস্টমেন্ট ভালোভাবে কাজে আসবে নিয়ে বুঝতে পারবে কিন্তু তাও আমি তোমাদের অল্টারনেটিভ দেখিয়ে রাখছি অল্টারনেটিভ হচ্ছে মন্ডল প্রকাশনী কার্তিকচন্দ্র মণ্ডলের সম্পাদনায় জেনারেল স্টাডিজ মে ডিজি এডিশন এটা খুব ভালো বই মানে এটা ওর থেকে অনেকটাই কম দাম পড়বে অবশ্যই ওখানে যেই পরিমাণ ইনফরমেশান পাবে সেই পরিমাণ তো এখানে একটা পেতে পাবে না কিন্তু অল্টারনেটিভ হিসাবে এর ধারে কাছে বাংলা ভার্সান আর অন্য কোনো বই নেই অল্টারনেটিভ হিসাবে ওটা কিন্তু ফার্স্ট চয়েস এটা সেকেন্ড চয়েস তো কেউ যদি এটাও কিনে থাকো তোমাদের কিন্তু ইকুয়ালি অনেকটা কাজ হবে এই নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই খুব ভালো বই ঠিক আছে এবং ভুলভ্রান্তি যেগুলো থাকে এই যে ফিফ এডিশন এখন চলছে আগের অনেক ভুলভ্রান্তি তারা কিন্তু অলরেডি সমাধান বা সংশোধন বললে ভালো হয় সেটা কিন্তু করে দিয়েছে এবং এখানে কিন্তু জিকে মানে এখানে সায়েন্স জিকে এখানেও কিন্তু রয়েছে প্লাস ওয়েস্ট বেঙ্গলের যেগুলো পোর্শন সেগুলো সবই কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে তা খুব ভালো হয় নিঃসন্দেহে এগুলো ভিডিও আমার সব করা আছে আলাদা আলাদা করে আমি এখানে আর বেশি দেখাচ্ছি না তোমরা কিন্তু ইন্ডিভিজুয়ালি আমার যেগুলো ভিডিও রয়েছে দেখতে পারো এবার আসে স্ট্র্যাটেজিকের প্রসঙ্গে আগে যে দুটো বই দেখালাম অর্থাৎ রায়ন মার্টিন এবং মন্ডল প্রকাশনেরই মেটিস সেখানে কিন্তু আলাদা করে স্ট্র্যাটেজিক পোর্শন আছে তাও যদি কেউ মনে করো যে আমি স্ট্র্যাটিক জিকের জন্য আলাদা করে বই কিনবো কারণ স্ট্র্যাটিক জিকে খুব ইম্পর্টেন্ট তাহলে এই মুহূর্তে স্ট্র্যাটিক জিকের জন্য মন্ডল প্রকাশনীর এই বইটা ছাড়া এটা সেকেন্ড এডিশন আর কোনো বেটার অপশান নেই কাছাকাছি একটা অপশান হচ্ছে তপতি পাবলিশার্সের যারা জি কি বই তোমরা দেখতে পাও সেটা কিন্তু ভালো বই ওটা অনেক ভালো হয়ে এসেছে এতদিন ধরে বাট আমি বললাম ভিডিও শুরুতে আমি সমাকে সব থেকে ভালোটা উল্লেখ করব তুলনামূলকভাবে এটা সব থেকে ভালো তো এটা জিকের জন্য এটা অনেকটা নিয়ন গডফাদার জিকে যে বইটি রয়েছে তার আদলে তৈরি অর্থাৎ একটা ইংরেজি ভার্সন বই আদলে তৈরি তো খুব ভালো বই এবং প্রেজেন্টেশনও খুব সুন্দর এখানেও কিছু দেখবে ভুলভ্রান্তি আমি কিন্তু এটারও যখন ভিডিও করেছি সেখানে উল্লেখ করেছি ওই জন্য বলছি এইগুলো আলাদা আলাদা ভিডিও চাইলে আমি যেগুলো করেছি তুমি কিন্তু দেখতে পারো চ্যানেলে গিয়ে বা সার্চ করে খুব সুন্দর বই স্ট্যাটিক জিকের জন্য এবং এখানে ওয়েস্ট বেঙ্গলের পার্টটাকে খুব আলাদা করে গুরুত্ব দেওয়া হয়েছে রেলের ক্ষেত্রে যদিও কিন্তু আলাদা করে যারা কোশ্চেন পেপার সেট করবে তারা এমনটা না যে ওয়েস্ট বেঙ্গলকে আলাদা গুরুত্ব দেবে বাট ওভারঅল কিন্তু বেশ ভালো বই এবং স্ট্যাটিক জিকের জন্য অন্য যে কোনো পরীক্ষার জন্য শুধু রেল বলে নয় এই বইটাই কিন্তু বাংলা ভার্সানে সব থেকে ভালো ইংরেজি ভার্সন যখন ভিডিও করবো দেখবে তোমাদের আরও কত ভালো বই দেখাবো সেখানে আমি এবার আসছি এমসিকু বই প্রসঙ্গে এমসিকু বই মানে শুধু রেলওয়ে এমসিকু নয় আমি আসছি সেই প্রসঙ্গে পড়ে শেষের দিকে আসছি এমসিকু বলতে আমার চ্যাপ্টার ওয়াইজ এমসিকু চাই তার জন্যে বাংলা ভার্সানে নীতিশ ঘোষের সিক্স এডিশন এই বইটা সব থেকে ভালো কারণ এটা বেস্ট আমার কাছে নয় কিন্তু আমি এর থেকে অনেক বেটার আশা করি এবং এটা এখন বলতে গেলে একরকম অনেক আপডেট হওয়ার প্রয়োজনও রয়েছে কিন্তু উপায় নেই কারণ অত ভালো বই আরও নেই আমাদের কাছে ইংরেজি ভার্সানে প্রচুর ভালো বই আসছে কিন্তু বাংলা ভার্সানে তোমার একটা লিমিটেশন আছে বাট চ্যাপ্টার ওয়াইজ দেখতে গেলে এটাই তুলনামূলকভাবে সব থেকে ভালো বইগুলোর মধ্যে পড়ে আমি আর একটা অপশান তোমাদের এখনই দেখাবো এটা উল্লেখটা জাস্ট একটু করে দিই এখানে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু বিভিন্ন পরীক্ষার প্রশ্ন আছে রেলও আছে আমি এখানে রেলেও তুমি দেখতে পাচ্ছ কিন্তু আবার কি রেলে সব প্রশ্ন আছে অবশ্যই নয় সব প্রশ্ন থাকার কথাও নয় এটা চ্যাপ্টার একটা বই বিভিন্ন এসএসসি ডব্লিউবিসিএস অন্যান্য সিভিল সার্ভিস এরকম বিভিন্ন ইনক্লুডিং রেল নিয়ে কিন্তু বিষয়টা করা আছে এমসিকিউ প্র্যাকটিসের জন্য চ্যাপ্টার ওয়াইজ এর থেকে ভালো বই তুলনামূলকভাবে দেখতে গেলে আর একটা হতে পারে যদিও এটাকে আমি আগে আগেই রাখছি তার থেকে তো এটা তো দেখালাম আর একটা কি হতে পারে ছায়া প্রকাশনীর এইবারে চব্বিশ সালে নতুন জিকে চ্যালেঞ্জার যেখানে একুশ হাজার প্লাস তারা বলছে এমসিকিউ রয়েছে এই বইটা সাইজ কিন্তু অনেকটাই এবং এটা হচ্ছে কিন্তু প্রকৃত অর্থে শুধু জিকে বই নয় কারণ জিকে যদিও লিখেছে জিকের কের পোর্শনও এখানে আছে কিন্তু এখানে যেই পরিমাণ এমসিকিউ আছে এটা বেসিক্যালি আমার কাছে একটা এমসিকিউ বই মনে হয়েছে এবং তোমরা যারা আমার এই ভিডিওটা দেখেছো তোমরা দেখবে আমি কিন্তু খুব একটা প্রশংসা কিন্তু করিনি এই বইটার ঠিক আছে কিছু কিছু ইউটিউবার আছে প্রশংসা করে দিয়েছে আমি কিন্তু অ্যাকচুয়ালি জেনুইন ব্যাপারটাই বলেছি তো এটাও ওই আমি সেকেন্ড অপশনে রাখছি নীতিশ ঘোষ থাকলো যদি মনে করো এটা দেখতে পারো এখানে কিছু এমসি আছে অনেক এই নিয়ে কোনো সন্দেহ নেই ঠিক আছে এছাড়া কিন্তু আমাদের কাছে এমসি প্র্যাকটিসের জন্য আলাদা করে বাংলা ভার্সনে বই নেই বলবো আছে তো বেটার বই আর কিছু নেই এবার ফাইনালি আমি অন্যান্য সমস্ত বিষয়কে উল্লেখ করার পর শুধুমাত্র রেলের জন্যে যদি তোমরা কেউ মনে করো যে একটা বই থেকে সব কিছু দেখব এরকম কোনো থিওরি বই অর্থাৎ যেই বইতে আমার জেনারেল অ্যাওয়ারনেস থাকবে যে বইতে আমার অঙ্কও থাকবে যে বইতে আমার রিজনিংও থাকবে সেরকম একটা বই হচ্ছে এটা ছায়া প্রকাশনের রেলওয়ে রিক্রুটমেন্ট চ্যালেঞ্জার এই বইটার একটা অল্টারনেটিভ বই হচ্ছে ব্রাইট একাডেমির যে থিওরি বইটা আছে যেটার আমি অল্টারনেটিভ মানে একটা কম্পিটিজনের মতো ভিডিও করেছিলাম এই বইটার সাথে সেটাও কিন্তু এই বইটার একটা ভালো অল্টারনেটিভ সেটা থেকে থাকলে এটা নিতে হবে না বা এটা থাকলে আমরা ওটা নিতে হবে না তো আমার কাছে তুলনামূলকভাবে দুটো বই একই রকম মনে হয় এটা একটু আমি এগিয়ে রাখবো এই বইটাও যদি একটু ধরো রিপ্রিন্ট না করে আমি রিপ্রিন্ট নিয়ে এসেছে রিপ্রিন্ট না করে যে আর একটু এডিশান করতাম আমি খুশি হতাম কিন্তু এই বইটাকে আমি কেন এগিয়ে রাখছি এখানে দেখবে থিওরি পোশান তো আছে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এমসিকিউ আছে তারপর তো অঙ্ক আছে জেনারেল ইন্টেলিজেন্স আছে এবং কিছু আরও মক টেস্ট কিছু প্রিভিয়াসেস উল্লেখ করা আছে কিন্তু এই বইটা দেখানোর মূল কারণ হচ্ছে শুধুমাত্র রেলের জন্য বইটা অ্যাপ্লিকেবল এমনটা নয় বিভিন্ন অন্যান্য পরীক্ষার জন্যও কিন্তু এবারে কলি কাজে আছে তোমরা জিজ্ঞাসা করবে অনেকে হয়তো অন্য পরীক্ষার প্রিপারেশান নিচ্ছে তারাও কিন্তু বইটা নিজের কাছে রেখেছে কারণ এই বইটা ভীষণ কার্যকরী একটা বই ইনফ্যাক্ট ছায়ার যে আগে জিকে বইটা ছিল যেটা এখন নতুন তো দেখালাম ওটা কিন্তু আগে বেটার ছিল তো এটা কিন্তু এখন অব্দি বেটার এটা একটা নতুন ভার্সান করে আবার কী করবে আমি জানি না কিন্তু এটা কিন্তু তুলনামূলকভাবে বেটার এবং এটা যে অল্টারনেটিভ বললাম ব্রাইট একাডেমি বা লিলারায় বইটি সেটাও ইকুয়ালি ভালো বই তো এটা তোমরা দেখতে পারো আর ফাইনালি যদি আমি প্রিভিয়াস ইয়ার্সের প্রসঙ্গে আসি পিভিএস ইয়ার্সের জন্যে এই বইটা যেটা কিরণ পাবলিকেশনে এটারও ভিডিও আমার আছে যেখানে এন টি গ্রুপ ডি এবং আর পি এর কিছু কিছু প্রিভিয়াস ইয়ার্স উল্লেখ করা আছে এই বইটাকে আমি সবথেকে ভালোর মধ্যে বলতে পারি এর একটা অল্টারনেটিভ আমি উল্লেখ করে দিই সেটা রিসেন্টলি যে বাইট একাডেমি লীলা রয়ের যে কোশ্চেন ব্যাংকটি এসেছে পিভিএসসিয়াস এবং চ্যাপ্টার ওয়াইজ আমি ইতিমধ্যে ভিডিও করেছি এবং অনেকগুলো বিষয় উল্লেখ করেছি তোমরা না দেখা থাকলে অবশ্যই দেখো সেখানে কিন্তু তোমাদের চোখ খোলার মতো বিষয় রয়েছে সেই বইটাও কিন্তু ভালো বই সেই ভিডিও তো বলেও সেটা আমি কিন্তু এটাকে আমি এগিয়ে রাখছি কেন কেন এটাকে এগিয়ে রাখার কারণই হচ্ছে এখানে জিকে ছাড়াও আমার ম্যাথ রিজনিং আছে প্রপার সলভ প্রপার ব্যাখ্যা সুন্দর করে সমস্ত কিছু রয়েছে এবং ভালো রকম অনেক প্রশ্ন কিন্তু কভার করেছে বিভিন্ন পরীক্ষার একদম ঠিকঠাকভাবে এর একটাই ড্রব্যাক হতে পারে এটা চ্যাপ্টার ওয়াইজ না যেটা লীলা রয়েছে বইটা ওটা চ্যাপ্টার ওয়াইজ সেই জায়গা থেকে ওটা কিন্তু এর থেকে তুলনামূলকভাবে বেটার জাস্ট ওই একটা সেগমেন্টে বাকি সমস্ত সেগমেন্টে কিন্তু এটাই তুলনামূলকমূলকভাবে বেটার এবার বেটার বেটার কেন বলছি বেস্ট কেন বলছি না কারণ আমি মনে করি বেস্ট বই আসা দরকার আছে এবার পাবলিকেশান যদি বেস্ট বই না বের করে তাহলে মুশকিল পাবলিকেশান যদি তুলনামূলকভাবে রিসেন্ট সব প্রশ্ন দিয়ে বই না নিয়ে আসে তাহলে বই হবে না তাই যেটা আছে তার মধ্যে তুলনামূলকভাবে যেটা বেরিয়ে বা সব থেকে ভালো হতে পারে সেগুলো উল্লেখ করলাম এবং তার অল্টারনেটিভ কি আছে সেটা উল্লেখ করলাম এই ভিডিওতে যাবতীয় যা বই আমি বললাম তোমাদের কাছে কিছু বই থাকতে পারে কিছু নাও থাকতে পারে যা আছে সেইগুলিই ভালো করে পড়ো আর বাকি তোমাদের প্রয়োজন বুঝে আমি একজন অনেস্ট ইউটিউবার হিসাবে আমার দায়িত্ব হচ্ছে আমার যারা সাবস্ক্রাইবার এবং ভিওয়ার্স তাদের কাছে সঠিক বার্তা পৌঁছে দেওয়া তারা কতটা নেবে কি নেবে না এটা তাদের উপর ঠিক আছে তো এই ভিডিওটা আমি আর বড়ো করবো না এর যেটা ইংরেজি ভার্সান ভিডিও আসবে সেখানে দেখবে তোমাদেরকে আমি আরও ভালো বই দেখাবো তোমরা যারা বাংলা ভার্সানে পড়াশোনা করছো তারাও চাইলে সেই বইগুলো প্রেফার করতে পারো নিজের প্রয়োজন বুঝে আর যারা অবশ্যই রেলের জন্য ইংরেজি ভার্সান মানে অ্যাসপিরেন্ট তাদের তো ভীষণভাবে কাজে আসবে তাহলে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিও শেয়ার করে দিয়ে পারো যদি তোমাদের রেলের গ্রুপ স্টাডি করো বা যারা ভিডিও দেখো এই ধরনের এবং তোমাদের সকলের সাথে আমার দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে চলো তাহলে